ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আলোচনা করব কিভাবে আমরা একটা টিস্যু বক্সকে রিসাইক্লিং করব, কিংবা টিস্যু বক্স বানিয়ে ওটাতে কিভাবে টিস্যু ফোল্ড করে বা ভাঁজ করে টিস্যু ঢোকাবো বা রাখবো। তো দেখুন, এটা হচ্ছে একটা টিস্যু বক্স। এটা আমরা জানি, এভাবে টান দেওয়ার পর একটার পর একটা টিস্যু চলে আসে। সো যদি আপনার এই টিস্যুগুলা শেষ হয়ে যায়, তখন আমরা কিভাবে আবার এটাকে রিসাইক্লিং করব সে বিষয়ে আজকে আলোচনা করব। সো আমি এটাকে খালি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর এটা আমার হাতে বানানো একটা টিস্যু বক্স। তো দেখতে পাচ্ছেন, সুন্দর না? আপনার চাইলে খুব সুন্দরভাবে এই টিস্যু বক্সগুলো বানিয়ে নিতে পারেন। অন্য একটা টিউটোরিয়াল আমি কীভাবে টিস্যু বক্স বানাতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এটা আমি এমনি নর্মালি বানিয়েছি, আপনারা চাইলে হার্ডবোর্ড কিংবা শক্ত কাগজে তারা খুব সুন্দরভাবেই টিস্যু বক্স বানিয়ে ফেলতে পারেন। তো এটা খালি আমরা এক পাশে রাখছি, এবার দেখাচ্ছি আমরা কীভাবে ফোল্ড করতে পারি, টিস্যুকে সুন্দর করে ভাঁজ করে রাখতে পারি। সেজন্য আমাদেরকে যা করতে হবে, আমরা টিস্যু নিব, টিস্যু স্বাভাবিকভাবে এরকম ভাঁজ করা থাকে। এটা আমরা বাজার থেকে কেনা টিস্যু আর কি, আপনি চাইলে কিনে নিতে পারেন। এরপর এটাকে ভাঁজটা আমি একবার খুলবো, এরপর সেম আর একটা টিস্যু নিব। নেওয়ার পর এটাও আমরা ভাঁজ করব, ভাঁজ খুলে এই দেখুন দুইটা টিস্যু কিন্তু এখানে, একটা বিছাবো এর উপর আর একটা টিস্যু রাখবো ভাঁজ বরাবর অ্যাকুরেটলি। এরপর একদিক থেকে আমি ভাঁজটা ফেলবো, বাট আরেক দিকটা খোলা রাখবো। এরপর আরেকটা আমি টিস্যু নেব, সেম এদিক থেকে রাখবো, এদিক থেকে ভাঁজ করব। এরপর আরেকটা নিব, এভাবে আপনি চাইলে যতটা ইচ্ছা ততটা টিস্যু আপনি ফোল্ড করে রাখতে পারেন, সমস্যা নাই। এভাবে আপনি চাইলে আর কি, আমি টিউটোরিয়ালটি দেখানোর জন্য আপনাদের সুবিধার্থে আমি আর টিস্যু ফোল্ড করছে না। এরপর আপনি যা চান ইচ্ছা মতো আপনি ফোল্ড করে রাখতে পারেন। এটাই আমার কাজ শেষ, ফোল্ড করে রাখার কাজ শেষ আমার। এরপর এখন আমরা যেটা করব আর কি, এটাকে আবার একবার ফোল্ড করব, ভাঁজ করব। ভাঁজ করার পর আমরা যেই টিস্যু বক্সটি বানাবো বা আমরা রিসাইক্লিং করতে চাই সেটা নিব। তো একটা কথা বলতে কি, আপনারা যখন টিস্যু বক্স বানাবেন তখন অবশ্যই একটা পথ রাখবে, একটা এন্ট্রান্স রাখবেন, যেটা দিয়ে আমি এখানে রেখেছি একটা সিম্পলি, যেখান দিয়ে আপনি এখানে টিস্যু ঢাকতে পারবেন বা ঢুকাতে পারবেন সেরকম। আর যদি আপনারা কিনে থাকেন তা টিস্যু বক্স রিসাইক্লিং করেন, স্বাভাবিকত ওখানে একটা এখানে লাগানো থাকে, তো আপনি চাইলে ওটা খুলে লাগিয়ে আবার লাগিয়ে দিতে পারেন। সো এক্ষেত্রে আমি যেটা করব, দেখুন আমি যেদিকে এন্ট্রান্স রাখছি ঢোকানোর জন্য, ওদিক দিয়ে হালকাভাবে সেগুলি খুব সিম্পলি আমি এটা ভিতরে রাখলাম। এরপর আপনারা চাইলে চিমটি দ্বারা কিংবা হাতে এছাড়া এখান থেকে আপনি একটা টিস্যু বের করে নিতে পারেন। এটা আমার হাতের পাশে কোনো সিমটি নেই, আমি হাত দিয়েই এই কাজটা করছি। এরপর দেখুন সিম্পলি আমরা যদি একটার পর একটা টিস্যু বক্স আমরা নিতে পারবো, নো ওয়ে, কোনো সমস্যা নেই, আমরা চাইলে একটার পর একটা নিতে পারবো। এভাবে আপনি যদি টিস্যু বক্স আবার শেষ টিস্যু যদি আবার শেষ হয়, আবার আপনি চাইলে এটাকে রিসাইক্লিং করতে পারবেন। তো আসলে এভাবে আমরা টিস্যুকে রিসাইক্লিং করতে ফোল্ড করে টিস্যু বক্সে রাখতে পারি। তো এই টিউটোরিয়াল সাধারণত খুব সিম্পল, আমি জাস্ট দেখানোর জন্য, অনেকেই এই বিষয়ে অনেকেই বাংলাদেশে অনেকেই মানে এরকম টিউটোরিয়াল বানায় না স্বাভাবিকত, তারপর আমি দেখানোর জন্য জাস্ট বানিয়ে ফেলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ।